গাজীপুরে কোনাবাড়িতে অবৈধভাবে গড়ে ওঠা বসতবাড়িতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। কোনাবাড়ির জরুন এলাকায় সোমবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও গাজীপুর সিটি কর্পোরেশন। এলাকা মিরপুর মৌজায় জেলা প্রশাসনের 4.81 একর জমিতে বহু সংখ্যক বসতবাড়ি ও নানা স্থাপনা গড়ে ওঠে। সোমবার স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এমডি শামসুল আরেফিনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমডি শামসুল আরেফিন জানায়, সরকার ওইসব জমিতে প্রায় 1,200 বসতবাড়ির কিছু অংশ গত 21 জানুয়ারি উচ্ছেদ করা হয়।